welcome to my YouTube channel Meharab Mamun and welcome to my another vlog. Pobitro Idul Adha upolokkhe ajker vlog ti hote jacche. Sagordigi ekti porichito jayga seta hocche Anik Nagar Park. Amra ajke Anik Nagar Park er bhitor ebong bahire bibhinno shondhoje ebong bibhinno ajana tokkho apnader samne tule derbo. Amar pichone dekhte pacchen sundor ekti swimming pool ebong shudhu swimming pool noy ei bhitore joto shondhorjo ache amra apnader samne eta shundhor bhabe tule derbo. Okay, let's amra ajke jacchi. আজকে আমাদের ব্লগটি হতে যাচ্ছে অনিক নগর পার্ক, সাগরদিঘি বিখ্যাত অনিক নগর পার্কে আপনাদের কাছে নিয়ে যাবো। অনিক নগর পার্কের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ব্লগটি হবে অনিক নগর পার্ক। ওকে, লেটস সি। আমরা এখন ধলাপড়া হয়ে অনিক নগর পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তার পাশে কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এটা হলো কামালপুরের পরের রাস্তা। এটা আমরা প্রায় সাগরদিঘি বাজারের কাছাকাছি চলে আসছি। যেটা সাগরদিঘি বাজার, এক পাশে গারো বাজার রোড, আরেক পাশে আছে ভরডাবা রোড। আমরা ভরডাবা রোড হয়ে এগিয়ে যাচ্ছি। সামনে পড়বে সাগরদিঘি। আমরা দিঘিটা নিয়ে অন্য একটা দিন অন্য একটা ব্লগ করব আপনাদের সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিঘির একাংশ, একদম দিঘির নীল পানি। আমরা এখন এগিয়ে যাব অনিক নগর পার্কের দিকে। এই যে সরু রাস্তা বেয়ে এগিয়ে চলেছি অনিক নগর। এই যে আমরা প্রায় চলে এসেছি অনিক নগর পার্কে। আমার হাতে ডান পাশে অনিক নগর পার্ক। এই অনিক নগর পার্ক 2015 সালে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হক, এবং সাথে ছিলেন তখনকার মাননীয় সংসদ সদস্য জনক জনাব আমানুর রহমান খান রানা। এতে আমরা চলে এসেছি অনিক নগর পার্কের ফ্রন্ট গেট। এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। আমরা টিকিটের মূল্য তালিকা আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনিক নগর পার্কের ফ্রন্ট ভিউ। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, মোটর গাড়ি, বিভিন্ন ইজি বাইক, প্রাইভেট কার, মোটরসাইকেল, সব যানবাহনের জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে। এর জন্য আপনাকে আলাদাভাবে টাকা পে করতে হবে। আমরা এখন টিকিটের যে মূল্য তালিকা সেটা আপনাদের মাঝে দেখাবো। প্রবেশ মূল্য প্রতিজন 200 টাকা, আগে যেহেতু 100 টাকা ছিল, এখন সব কিছু যান দাম বৃদ্ধির কারণে পর্যটকের পার্কের প্রবেশ মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা এখন টিকিট সংগ্রহ করতেছি। এতে আমরা প্রধান গেট হয়ে ভিতরে প্রবেশ করেছি। এই যে অনিক নগর পার্কের ভিতরের দিকে যাচ্ছি আমরা। আমরা পার্কের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং পার্কের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সকল ভিউ আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকেন, শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখানে প্রতি বছর অনেক লোকের সমাগম হয়। আজকে প্রচণ্ড রৌদ্রের কারণে এই সময়টায় জমা সমাগম অনেকটাই কম। প্রচণ্ড রৌদ্রিতে ব্লগ করতে অনেকটাই কষ্ট হয়ে গেছিল। যে আমরা ভিতরে দেখতে পাচ্ছেন একটা ডাইনোসরের মূর্তি, সামনে আরেকটি মূর্তি দেখা যাচ্ছে, সেটা গ্রামের পল্লীবধূ কলসি কাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম সকল বিষয় আপনাদের সামনে আমরা জানাবো। ডান পাশে একটা রাইড দেখতে পাচ্ছেন। পার্কে মাঠের মাঝে মাঝে অনেক প্রাণীদের মূর্তি রয়েছে। যেখানে সকল বয়সীদের জন্য একটি রাইড রয়েছে, এই রাইডটি উপভোগ করার জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে। এর ডান পাশে রয়েছে ছোট বাচ্চাদের জন্য একটি হেলিকপ্টার রাইড।
যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য একটা হেলিকপ্টার রাইড। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এই বাম পাশে একটি রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস রয়েছে, সেটা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। আমরা চলে এসেছি একটা গেস্ট হাউস, এখানে খাবারের জন্য সুব্যবস্থা রয়েছে। আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানে অর্ডার করে করতে পারবেন। এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা এক নজরে পুরো মাঠের ভিউটা দেখেন, একদম সবুজ ঘাসে ভরপুর। আপনারা যারা এই অনিক নগর পার্কে আসতে চান, তারা টাঙ্গাইল শহর হতে সিএনজি অথবা বাস যোগে আপনারা ঘাটাল উপজেলা কলেজ মোড়ে নামতে হবে, এবং কলেজ মোড় থেকে সিএনজি যোগে আপনাকে আসতে হবে ধলাপড়া ইউনিয়ন হয়ে সাগরদিঘি ইউনিয়ন। এবং সাগরদিঘি ইউনিয়নের উত্তর পাশে, সরি, পূর্ব পাশে যে পুলিশ ফাঁড়ি রয়েছে তার উত্তর পাশে আনুমানিক 3 কিলোমিটার দূরে এই অনিক নগর পার্ক। যে আপনারা একটি মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সময়, বিভিন্ন উৎসবের সময় এখানে কনসার্ট হয়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যখন এখানে পিকনিক করতে আসে, এখানে তারা কনসার্ট করে। কনসার্টের সামনে মানে অনেক বড় মাঠ রয়েছে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এখানে যে সুন্দর গেস্ট হাউসগুলো রয়েছে, সেই গেস্ট হাউসগুলো আপনাদের সামনে আমরা দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সিঙ্গেল গেস্ট হাউসগুলো, এখানে আপনারা দিনে এবং রাতে সময় স্পেন্ড করতে পারবেন। এই জন্য আপনাদেরকে আলাদাভাবে টাকা পে করতে হবে। সকাল 8টা থেকে এগুলো খোলা হয়ে থাকে। আপনারা যেই পাশে আর একটি গেস্ট হাউস দেখতে যাচ্ছেন, এটা ভিতর থেকে তালা দেওয়ার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই। এটা বাইরে থেকে গেস্ট হাউসটা বেশ ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুল। এই পাশে ওই গেটের ওই পাশে সুইমিং পুল। আমরা অলরেডি চলে এসেছি সুইমিং পুলের ভিতরে। এই পাশে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঘের বড় একটা মূর্তি। বাঘের মুখের ভিতর দিয়ে প্রবেশ করে ওই পাশ দিয়ে বের হওয়া যায় আন্ডারগ্রাউন্ড হয়ে। এই যে আপনারা উপর থেকে সুইমিং পুলের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, দেখেন কতটা সুন্দর। যে বাম পাশে এটা সুইমিং পুল, অলরেডি সবার জন্য উন্মুক্ত। আর ডান পাশে সুইমিং পুলটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। এই সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আবাসিক হোটেল, এখানে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে এবং খাবার জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে এই সুইমিং পুলটা অতি অল্প সময়ের মধ্যেই সবার জন্য উন্মুক্ত করা হবে। আমরা এখন আপনাদেরকে কাছ থেকে সুইমিং পুলটার ভিউটা দেখাবো। আমরা আপনাদেরকে একদম কাছ থেকে এই সুইমিং পুলটা দেখাচ্ছি। এটা এখানে সুইমিং পুল আপনার গোসল করার জন্য প্রতিজনকে 250 টাকা করে দিতে হবে। এখানে গোসল করার জন্য ছেলে মেয়ে উভয়দের জন্য মানে আলাদা কাপড় এক্সট্রাভাবে ভাড়া দেওয়া হয়। আপনারা 3 কোয়ার্টার মেয়েদের জন্য যে ড্রেসগুলো রয়েছে সেগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে। আমরা আর কিছু জায়গা আপনাদের সামনে ঘুরে দেখাবো। ওই পাশে অনেক সুন্দর জায়গা আছে। এখানে আপনার অনিক নগর পার্কে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লাগেছে সেটা হচ্ছে এই সুন্দর সুইমিং পুল। যদিও সুইমিং পুলে পানি এখন বেশি, খুব একটা বেশি নেই, পানি কিছুটা কমে এখন, যদিও পানি আস্তে আস্তে বাড়তেছে। এই সুইমিং পুলের সৌন্দর্য আমাদের খুবই চমৎকার লেগেছে। ওই যে অনেক প্রযোজক তারা এসেছে এখানে গোসল করার জন্য, সত্যি মনোমুগ্ধকর। আপনারা নিশ্চয়ই না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
অনেক বড় একটি সুইমিং পুল, এই যে আমার পাশে আরেকটি সুইমিং পুল দেখা যাচ্ছে, এই পাশে আপনার এখন যদিও পানি নেই, এই পাশে যে পাশে আবাসিক হোটেলগুলো কাজ চলতেছে এটা এখনও রেডি হয়নি, কিছুদিন পরে এইগুলো সবার জন্য উন্মুক্ত করা হবে। এখানে থাকার জন্য 3-star মানে হোটেল রয়েছে। তারপরে এই পাশে গেস্ট হাউস দেখতে পাচ্ছেন, এটা দোতলা গেস্ট হাউস, এবং এই ডান পাশে এগুলো সবগুলা ফ্যামিলিদের জন্য একতলা করে, এগুলোর জন্য আলাদাভাবে পে করতে হবে। এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি অনিক নগর পার্ক থেকে। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের কাছে বিষয়টা ভালো লেগেছে। যে একটি বাঘের মূর্তি দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড, এখান দিয়ে প্রবেশ করে ওইখান দিয়ে বের হওয়া যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমরা সাগরদিঘির লক্ষিণদর ইউনিয়নের অনিক নগর পার্ক আপনাদের সামনে আজকে ঘুরে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে আমার এই চ্যানেল মেহরাব মামুন সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক দিবেন, আর আপনাদের মতামত আমার সাথে আমার কাছে আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আপনারা কোন জায়গায় দেখতে চান চেষ্টা করবো আপনাদের সেই জায়গায় ব্লগ করার জন্য। তো আজকের এই অনিক নগর পার্ক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবে, আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।